হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। গেমিং উইথ নুব ভাই কমেন্ট করেছে যে ভাই R15M এ বাইকটি রিভিউ দেন। ভাই আপনাদের জন্য অবশ্যই রিভিউ দেবো। আর তাছাড়া আপনারা যারা এই বাইকটি সম্পর্কে জানতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই এই বাইকটি সম্পর্কে বিস্তারিত সকল তথ্যগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানায় দেবো। আর বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক দিয়ে রাখুন, কারণ পরবর্তীতে বাইক সম্পর্কে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনি যেন তা দেখতে পারেন। তাহলে চলুন আমরা এই বাইকটি সম্পর্কে বিস্তারিত সকল তথ্যগুলো জেনে নিই। আপু, এটা হচ্ছে আপনার কোন দেশের বাইক? ইন্ডিয়ান অ্যাসেম্বলি ভাইয়া। ইন্ডিয়ান অ্যাসেম্বলি। আর এটার দাম কত এখন? এটার দাম আছে হচ্ছে 5.5 লক্ষ টাকা। ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আলোচনা সাপেক্ষে কিছু ডিসকাউন্ট করে দিতে ডিসকাউন্ট করা যাবে। জি বন্ধুরা, আপনাদেরকে দেখাইনি যে এই বাইকটিতে, আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে বাইকটি সম্পর্কে একটি রিভিউ দেন ভাই। আর আমি প্রথমে আপনাদেরকে হেডলাইট থেকে শুরু করব। আর আপনারা দেখতে পাচ্ছেন যে হেডলাইটে বেশ পরিবর্তন নিয়ে এসেছে আর কি ভার্সন 3 থেকে। এখানে আপনারা দেখতেছেন যে এখানে প্রজেক্টর এলইডি বাল্ব ব্যবহার করা হয়েছে, আর দুই সাইডে আপনার হচ্ছে এলইডি বাল্ব ব্যবহার করা হয়েছে। আর এখানে আপনার যে এলইডি বাল্বটা ব্যবহার করা হয়েছে, এটা জ্বালালে অবশ্যই দেখবেন যে হচ্ছে ড্রাগনের মতন, যে ড্রাগনের চোখের দিকে যে এরকম একটা থাকে ঠিক তেমনই লাগবে। তবে এই যে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে এই যে প্রজেক্টর এলইডি বাল্বের সুবিধাটা, এটা হচ্ছে আপনার রাত্রিবেলার বাইক রাইড করলে দেখা যাবে যে এই আলোটি অনেক দূর পর্যন্ত যাবে, এক্ষেত্রে রাত্রিবেলার ড্রাইভটা অনেক নিরাপদ হবে। আপনাদেরকে আরেকটা কথা বলি যে এখানে যদি আপনাদেরকে টায়ারের দিকে দেখায় যে আপনার এখানে কত টায়ার ব্যবহার করা হয়েছে, যেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে 100/80 সাইজের আপনার হচ্ছে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আর এখানে যে রিমটা দেখতে পাচ্ছেন যে হচ্ছে ব্লু কালারের, এই ব্লু কালারের রিমটার সাইজ হচ্ছে আপনার 17 সাইজ। আর এই যে আপনারা তো টায়ারটি ড্রিপ দেখতে পাচ্ছেন। আর ডিস্কের ব্যাপারে বলতে গেলে আপনাদের দেখতেই পাচ্ছেন যে এই ডিস্ক রয়েছে, সাথে কিন্তু ABS ব্রেকিং সিস্টেমটিও রয়েছে। আর এখানে কিন্তু আপনার ABS আছে, যে এখানে কিন্তু আপনার ABS একটি স্টিকার লাগানো আছে। আর এখানে যদি আমি সাসপেনশনের কথা বলি, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার আপস অ্যান্ড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে গোল্ডেন কালারে, এর আগের যে ইন্ডিয়ান ভার্সন 3 ছিল এটাতে কিন্তু আপনার এই গোল্ডেন কালারে এই ফ্রেমটি ছিল না, শুধুমাত্র আপনার হচ্ছে এটা ইন্দোতে ছিল, এখন আপনার ইন্ডিয়ান ভার্সনটিতেও এটা দিয়েছে। তারপরে আপনাদেরকে পিছনের টায়ারটি সম্পর্কেও বলে দিই, আপনাদেরকে দেখায় যে এটাতে কত সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে। এখানে তো এটা ঘুরতেছে না, এখানে তো আমি দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আপনার 140/70 সাইজের কিন্তু টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আর এই যে রিমটা দেখতে পাচ্ছেন, এই রিমের সাইজ হচ্ছে আপনার 17 সাইজ। আর ডিস্কের ব্যবহার বলতে গেলে আপনার এখানে দেখছেন যে ডিস্ক আছে, সাথে কিন্তু ABS ব্রেকিং সিস্টেমটিও আছে, আপনার দুইটি চাকাতেই কিন্তু ABS ব্রেকিং সিস্টেমটি ব্যবহার করা হয়েছে। আর এই সাইডে যদি আপনাদেরকে বলি যে ব্যাকলাইটের মানে টেল ল্যাম্পটি, এর আগে যে ভার্সন 3 ছিল সে ভার্সন 3তেও কিন্তু সেম টেল ল্যাম্পটি ছিল, এটাতে আপনার ভার্সন 4 কিন্তু অতটা চেঞ্জ নিয়ে আসেনি, একই আছে। আর এই টেল ল্যাম্পটিতে আপনার হচ্ছে এলইডি বাল্ব ব্যবহার করা হয়েছে। আর যদি আপনাদেরকে ব্যাক সাইড ইন্ডিকেটরটি দেখায়, এখানে কিন্তু আপনার ইয়েলো কালারের আপনার ক্লিয়ার লেন্স যে আলোটি আছে সেটা ব্যবহার করা হয়েছে। আর আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনার এখানে যে সাসপেনশনটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আপনার এই যে ইয়েলো কালারে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 7-স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এটার ফলে আপনারা আর কি যে বাইকটি ড্রাইভ করবে সে কিন্তু অনেক স্মুথলিভাবে ড্রাইভ করতে পারবে। দেখা গেল যে ভাঙা রাস্তা বা বিটে অনেক সমস্যা হতে পারে আপনারা মনে করতে পারেন, কিন্তু এটা কিন্তু হবে না, মানে অনেক স্মুথলি হবে এই সাসপেনশনটি ফলে। আর আপনার এই সাসপেনশনটি দেখতেই তো পারছেন যে বাইকের মিডিলে আছে, যে ড্রাইভ করবে তার জন্য তো মজা হবে। তাছাড়া আপনারা পিছনে যে পিছনে আপনার যে বসে থাকবে সেও কিন্তু অনেক মানে কমফোর্ট ফিলভাবে বসে থাকতে পারবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাইকটির সিটটি কিন্তু অনেক লম্বা, আর বাইকটির সিট হাইট হচ্ছে আপনার 815 মিলিমিটার, বেশ লম্বা একটি সিট। তাছাড়া আপনাদেরকে এই সাইডে যদি দেখায় যে ট্রাঙ্কের ডিজাইনটা কিন্তু ভার্সন 3 থেকে অনেকটাই চেঞ্জ করেছে। আপনারা ভার্সন 3 যারা ব্যবহার করেন তারা কিন্তু এই ট্যাঙ্কটি দেখলে বুঝতে পারবেন যে কতটা চেঞ্জ নিয়ে আসছে এই ভার্সন 4 বাইকটিতে ট্যাঙ্কের ডিজাইনটি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাইকটিতে 3-পার্টের হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। তাছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটি কেসে ডায়মন্ড ফ্রেমে কিন্তু ফুল ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে। আর আপু, আরেকটা কথা হচ্ছে এই বাইকটির হচ্ছে ফুয়েল ক্যাপাসিটি কত? 11 লিটার ভাইয়া। হ্যাঁ, এই বাইকটির ফুয়েল ক্যাপাসিটি 11 লিটার।
আর এটার মাইলেজ কেমন দিচ্ছে এখন? এটা মাইলেজ আসলে অফিশিয়াল মাইলেজ 35 বলা থাকে, বাট আপনার যেহেতু বাংলাদেশে পরিশোধিত অকটেন নাই, আপনি 32-35 এর মাঝামাঝি মাইলেজ পাবেন। যদি আপনি আপনার গাড়িটা সেভাবে প্রপারলি মেইনটেনেন্স করে চলেন তাহলে হয়তো 35-100% পাইতেও পারেন। তারপরে আপনার হচ্ছে এই বাইকটির হচ্ছে ইঞ্জিন, এফআই ইঞ্জিন। জি, এটা ফুয়েল ইঞ্জেক্টর। ফুয়েল ইঞ্জেক্টর হলে আর কি কার্বোরেটর থেকে তো কি মাইলেজটা একটু বেশি পায়? জি জি, ফুয়েল ইঞ্জেক্টরে আপনার মাইলেজটা বেশি পায়, কারণ এটাতে হচ্ছে ফুয়েলটা খুবই কম খরচ হয়। কম খরচ হয়। আর আপনি কি লিকুইড? এটা লিকুইড কুলিং ইঞ্জিন। এটা হচ্ছে লিকুইড কুলিং ইঞ্জিন। আর এটার হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত দেওয়া আছে? এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া আছে হচ্ছে আপনার 170 mm। 170 mm। আপনাদেরকে একটু দেখাই নি যে আমরা কিন্তু অনেক সময় রাস্তাঘাটে বা চলার সময় দেখি যে বিটে বা ভাঙা রাস্তায় চলতে গেলে একটু সমস্যা মনে করি যে হবে, সেক্ষেত্রে আপনাদেরকে দেখাই নি আশা করা যায় 170 mm হতে আপনার এই যে বিট বা ভাঙা রাস্তায় চলতে সমস্যা হবে না। তারপরে আপনাদেরকে এই সাইডে দেখায় যে সাইলেন্সারটি আছে এখানে, কিন্তু আপনার এটা কি? সাইলেন্সার প্রোটেক্টর। এটা তো মেটাল মনে হচ্ছে না, প্লাস্টিক? না, এটা প্লাস্টিক। ও, এটা প্লাস্টিক। আর এটা মূলত কি? এটা হচ্ছে আপনার ডিক্স অয়েল। ডিক্স অয়েল। জি। আপনারা এখানে আরও দেখতে পাচ্ছেন যে যে পিছনে যে বসবে তার তো আবার পা রাখার জন্য একটা জায়গা থাকতে হবে, তার জন্য এখানে ফুটরেস্ট আছে। আর এটা সাধারণত আপনার অ্যালুমিনিয়ামের। আপনি দেখতে পাচ্ছেন ভাইয়া, আমাদের কিন্তু ইন্দোনেশিয়ান বাইকে হ্যাঁ রেয়ার ফিন্ডারটা কিন্তু দেয়া থাকে না, যাকে আপনার হচ্ছে টায়ার গার্ডও বলতে পারেন। তো রেয়ার ফিন্ডারটা কিন্তু এই ভার্সন 4 দেয়া আছে, এবং এশিয়ান কান্ট্রির আসলে মানুষজন ম্যাক্সিমাম ইন্ডিয়াতে কিন্তু বা বাংলাদেশে মানুষজন কিন্তু শাড়ি পরে, এই জন্য কিন্তু এই গাড়িটার সাথে কিন্তু শাড়ি গার্ডও দেয়া রয়েছে, যেটা কিন্তু এই আপনার ইন্দোনেশিয়ান বাইকে কিন্তু দেয়া থাকে না। জি, R15 ভার্সন 4 তো অনেক মানে অনেক কালারগুলোতে আছে আর কি, কুইক শিফটার নাই, এটাতে কি আছে? হ্যাঁ হ্যাঁ, আপনার R15M সিরিজের সব বাইকে আপনি কুইক শিফটার পাবেন। আপনার R15 ভার্সন 4 কিন্তু আপনার অপশনাল রেখেছে, কিছুতে কুইক শিফটার দিয়েছে কিছুতে দেয় নেই, বাট এইটাতে কিন্তু আপনি কুইক শিফটার পাবেন, এইটা এবং মনস্টার এডিশন দুইটাতেই পাবেন। আর এটাতে ট্রাকশন কন্ট্রোল এবং স্লিপার ক্লাচ দুইটাই পাবেন। আর এগুলোর কাজ হচ্ছে কুইক শিফটার, যেমন আপনার 1000 cc অথবা 15000 গাড়িতে যেই কুইক শিফটার দেয়া থাকে রেসিং করার জন্য, যে আপনার গাড়ি চলার সময় মানে গিয়ার চেঞ্জ করতে যে সময়টা লাগে ক্লাচ বাদে, ক্লাচ ধরে যে গিয়ারটা চেঞ্জ করতে হয় এটাতে কিন্তু সেই সমস্যা নেই, এটাতে কিন্তু আপনি ক্লাচ ছাড়াই আপনি গিয়ার শিফট করতে পারবেন। আর ট্রাকশন কন্ট্রোলের কারণে আপনার কাদা অথবা বালির মধ্যে গাড়ি কোনোভাবেই স্লিপ করবে না। আর আপনার যেহেতু স্লিপার ক্লাচ দেওয়া আছে এই জন্য কিন্তু আপনি যত জোরেই মোড় ঘুরান না কেন আপনার গাড়ি কোনোভাবেই স্লিপ করে পড়ে যাবে না। আপনাদেরকে দেখানি কুইক শিফটারটি, এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে কুইক শিফটার, আর হচ্ছে আপনাদের এই যে আপনাদের যে গিয়ার সিস্টেমটা দেখা দিয়ে এই বাইকটিতে কিন্তু আপনার 6টি গিয়ার আছে, ফার্স্ট হচ্ছে নিচের দিকে দেবেন আর বাদবাকিগুলো কিন্তু সম্পূর্ণ উপরের দিকে আছে। এই যে আরেকটা বিষয় দেখায়নি যে বাইকটিতে যে এর আগে যে আপনার হচ্ছে লোগোটি ছিল ইয়ামাহা যে লোগোটি, এই লোগোটি কিন্তু আপনার হচ্ছে এর আগে হচ্ছে এই 3D বা বলতে কি মেটালের ছিল না, এখন কিন্তু এটার মেটাল দিয়েছে। আর আপনাদেরকে আরেকটা কথা বলি যে এই বাইকটিতে কিন্তু শুধুমাত্র সেলফের মাধ্যমে আপনারা কিন্তু শুধুমাত্র সেলফের মাধ্যমে এই বাইকটিকে স্টার্ট করতে পারবেন, এই বাইকটিতে কোনো প্রকার কিক নেই। আর বড় বাইকগুলোতে সাধারণত কিক থাকে না। আর এখানে যারা আপনারা বাইক স্টার্ট করেন তারা কিন্তু এই যে এখান থেকে আপনারা ট্রাকশন অফও করতে পারেন, অনও করে রাখতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকে ইয়ামাহা R15M বাইকটি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য। বন্ধুরা, নতুন নতুন বাইক সম্পর্কে ভিডিও পেতে হলে অবশ্যই আপনাদেরকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে নতুন নতুন ভিডিও চাইলে আপনি তা দেখতে পারেন। আর আপনাদেরকে এই বাইক শোরুমটির নাম বলি, আগে হচ্ছে এই শোরুমটির নাম হচ্ছে আপনার এআর বাইক গ্যালারি, আর এই শোরুমটির লোকেশন হচ্ছে উপজেলা মোড় কুষ্টিয়া। আপনারা উপজেলা মোড়ে আসলেই এই শোরুমটি দেখতে পারবেন। আর তাছাড়া এই শোরুমটির ফোন নম্বর দেওয়া আছে, যে কোনো বাইক সম্পর্কে জানতে হলে এই ফোন নম্বরটিতে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করে নিন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।